নমস্কার, চলে এসেছি আবার একটা রিকোয়েস্টের গান নিয়ে, তার স্বরলিপির ভিডিও নিয়ে। গানটি হলো মহালয়ার গান জয়ন্তী মঙ্গলা কালী। গানটিতে 9টি ভাগ রয়েছে। এটা একটা স্তোত্র টাইপের গান, তো এর মধ্যে স্থায়ী অন্তরা বলে কোনো ব্যাপার নেই। প্রত্যেকবারের মতো এবারও গানটি আমি বিফ্লা স্কেলে দেখাবো, মানে বাঁদিক থেকে 5 নম্বর কালো রিড। আর এটা বৈতালিকের, মানে কোনো তালের উপরে নেই, বৈতালিক গান। খালি রূপাং দেহি জয়ং দেহি এই জায়গাটাতে, এই পোর্শনে তাল রয়েছে, সেটাতে রয়েছে 7 মাত্রার তাল, তার ছন্দ 3-2-2। চলে যাচ্ছে প্রথম অংশের কথা রয়েছে জয়ন্তী মঙ্গলা কালী। আচ্ছা, এগুলো শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি যে গানের বিভিন্ন ধরনের তাল সম্পর্কে জানতে, হারমোনিয়ামের বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে জানতে নিচে ডিসক্রিপশন বক্সে আমার হারমোনিয়ামের ভিডিও লিঙ্ক আর তালের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। এটা আমি বিফ্লা স্কেলে দেখাবো, মানে বাঁদিক থেকে 5 নম্বর কালো রিড এখান থেকে শুরু হচ্ছে। স্বরলিপি দেখানোর আগে প্রথম অংশের কথাটা বলে নিচ্ছি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা শ্যামা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মধুকৈট বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এবার চলে যাচ্ছে দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশের কথা রয়েছে
महिषासुर निर्णाशि भक्तनां सुखदे नमः रूपं देहि जयं देहि जशो देहि दिशो जहि। महिषासुर निर्णाशि सा कोमल रे চলে আছে তিন নম্বর ভাগে। তিন নম্বর ভাগের কথা রয়েছে বন্দিতাঘ্রি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি।
सा कोमल गा सा मा रूपं देहि मामा बाधा जयं देहि मामा बाधा यशो देहि मामा बाधा देशो जहि धापा धापा मा। আজকের এপিসোডে আমি এই তিনটে ভাগ সম্পর্কে দেখালাম। গানটা অনেকটা বড়, অনেকটাই কঠিন, তাই আমি অল্প অল্প করে দেখাচ্ছি। পরবর্তী এপিসোডে আবার বাকি ভাগগুলো নিয়ে আসবো। তাই অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো টিম স্টুডিও।